রেকর্ড নেই আমরা, তখন সহজ হবে আইডেন্টিফাই করতে, সহজ হবে। আর ওই প্র্যাকটিস সেশনে আমার তো গ্যাপটার মধ্যে আমি ভিডিও অফ করি নাই। তো যাই হোক, আমরা থ্রি ডি মেটেরিয়াল দেওয়ার জন্য হ্যালো জি স্যার, আপনারা এক মিনিট থাকেন, আমার একটা মেসেজ দিতে হচ্ছে। এলইডিবি থেকে ফোন দেয়, ওরা ক্লাস চলাকালীন সময় এই ফোনগুলো দেয়, বুঝছেন তো? আমি একটা মেসেজ দিয়ে দিই, ছোট্ট একটা মেসেজ। আসিফ কেদা রে, বুঝতেছিস নি? পাবেলে পারে বেটা, সব পারে। পাবেলে আমি আজ যা দেখতাছি, ইয়াটাই দেখ ক্লাস তাড়াতাড়ি দেখ অভ্যস্ত আছে। আবার সাকিব ভাই তুমি অ্যাক্টিভ ছিলেন না কেন? জি ভাই, ও আমার প্রায় প্রবলেম আসলো। আপনি ভাই হেয়ার করোনা ভাইরাস ছিল, তিন দিন আইসোলেশন আছিল। তিন দিন আগে, তিন দিন আগে আসলো অন্য হন হইলে খুব মেগে গিয়া। এটা হইলে একটু স্পেশাল টাইপের ভাইরাস ভাই, ওই আর তার সাথে আবার খুব মেগে গিয়া। ও বুঝছি ভাই, আইসে মা কই ভাই, ক্লাসের মধ্যে যদি আপনারা আবার উনি তো ট্রাম্পের সাথে দেখা সরাই দেখেছে তো। ওই ভাই আসিবে উল্টা পাল্টা হইছে ভাই, আমার একটা মিটিং আসলো ভাই, ইম্পর্টেন্ট মিটিং ট্রাম্পের সাথে। প্রজেক্টটা শেষে সবার মানে যারা প্রথম ইনকাম করবো আমরা সবাই ইনশাল্লাহ ট্রিট ইভাইন ভাই, বুঝছেন নি আপনারা? জি ভাই, হ্যালো, আপনি আপনি দিব, আপনি তো প্রথম ইনকাম করবা। আরে না, সাকিব ভাই প্রথম ইনকাম করবা, তো সাকিব কে বলা ট্রিট দিব আমরা রে। জুবায়ের ভাই, এরপরে আরো একজন আসলেন তাই না, আজকে ক্লাসও নাই। জুবায়ের ভাই, মুস্তাফিজ ভাই, জুবায়ের ভাই, মুস্তাফিজ ভাই, তারা একটু বেশি মানে কি কথা কি শুনলে না ভাই? আমি আসলে এক মিনিট ভাই কাজ করতেছি, আমার মানে গ্রাফিক্স এখানে তো আগ্রহ আছে আমার, বেশি বেশি ভালো লাগে কি জানেন, আমি যদি কোনো কাজ করি বা কোনো ডিজাইন করি তাহলে আমার নিজের ভালো লাগে, যে ডিজাইনটা আমার নিজের করা, মানে এটা আমার বেশি হ্যাপি। ভাই আপনি আপনি সবার আগে ইনকাম করবেন, আপনি সবার আগে ট্রিট দিবেন সবাই, আপনিও পারবেন ভাই। মার্কেট প্লেসে জিনিস এখানে ওই দিকে ভাই মাথা নাই, জানি না ভাই। আসলে আসলে সত্যি কথা বলতে কি, গ্রাফিক্সে যে ক্রিয়েটিভিটি আমার মধ্যে আবার ক্রিয়েটিভিটি কম, এটা হচ্ছে মেইন প্রবলেম। আর ভাই গ্রুপের আর আর কারোর কোনো এক্সট্রা স্কিল আছে মানে? আমাদের গ্রুপে কোনো ভাই আছে যে অনলাইনে কাজ করে? আমার গ্রাফিক্সের কাজ করতে ভালো লাগে কিন্তু ক্রিয়েটিভিটি নাই, এটা হচ্ছে মেইন প্রবলেম। কারণ গ্রাফিক্সে আপনার যদি ক্রিয়েটিভ মাইন্ড না থাকে তাহলে বেশি তো যাওয়া যায় না। কেউ কি ইনকাম করছে নাকি সাকিব ভাই? কেউ কি ফ্রিল্যান্সিং করে? অনেক চেষ্টা করছি ভাই কিন্তু কিছু হয় নাই। কোন সেক্টরে করছেন? ধরি ছাড়ি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ধরি আবার ছাড়ি দেই ভাই। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো তো ভাই সময় দিতে হবে প্রচুর। জি ভাই, এই মানে ধৈর্য হারাই ফেলি ভাই, অনেক
প্রায় আপনার কিছুটা পারছিলাম, পরে আবার দীর্ঘ কঠিন কোনটা, এইচটিএমএল না সিএসএস? আমি আসলে ব্যাপারে ই নাই, এমনিতে বিভিন্ন ফ্রিল্যান্সারদের বাইদের এমনি দেখি আর কি, যে অনেকে করে বলতে আপনার যে আমাদের তো দুইটা পেজ থাকে, একটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, একটা হলো আপনার আমরা যেটাতে কাজ করবো আর কি, আর ডিজাইনটা মেইন যে ডিজাইনটা ওইটা আপনার এইচটিএমএল আর সিএসএস দেওয়া হয়, ওই দুইটাই এইচটিএমএলটা ভালো করে শিখা লাগে আর কি। তাদের ফটোশপের কাজ করতে হবে, তাদের অনেক কোডিং এর কাজ দ্রুত হয়ে যায়। আমি Fix imperfect. Fix imperfect. Okay. Like coding it. Coding na apna like Photoshop pe. Photoshop pe. Please. Ye mana bahir se channel hai na? India channel hai. In the tutorial bola English hai. Okay, dekh to video dekhi bola English. উনি হচ্ছে আপনার এলইডি বিএর টিচার, মেট্রোপলিটন টিচার, আমার কাছে লাগে ভালোই বোঝায়। সাকিব ভাই ফ্রিল্যান্সিং করছে নাকি? না ভাই, এই চ্যানেলটা দেখেন, এটার মধ্যে আপনার একটা প্লেলিস্ট আছে, ওখানে বেসিক গুলা শেখাইতেছে। আলোচনা হবে স্যার, এই জন্য আগে স্যারের গুলো দেখে যখন একসাথে বেশি দেখতে গেলে পরে আবার মানে ই করতে পারবো না। আচ্ছা আমি জয়েন হইছি, আমি একটু কথা বলি তারপরে আমাদের 3D মেটেরিয়ালসে যাব। আপনারা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন যে ওই যে ওয়েব ডিজাইনের যে বিষয়টা সাকিবের, যে আপনি যে করছেন কি বলে HTML তারপরে CSS, এরপরে এখানে কিছু স্ক্রিপ্টিং এর ব্যাপার আছে, এরপরে আপনার আছে SQL, এ ধরনের আর কিছু বিষয় আছে বুঝছেন, এগুলো আসলে হয় কি ওয়েব ডিজাইনের সাথে আপনার ডিজাইনের সাথে গ্রাফিক্সের একটা ভালো সম্পর্ক আছে। আপনি যদি ভালো গ্রাফিক্স না জানেন আপনি আসলে ভালো ওয়েব ডেভেলপার হতে পারবেন, কেন হতে পারবেন না, কারণ হচ্ছে যে ওইখানে তো আপনার ফ্রন্ট পেজের মধ্যে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু এখন অনেকেই ডিপেন্ড করে ফটোশপের উপরে, ফটোশপ দিয়ে আমরা ওয়েব কন্টেন্টগুলা ওয়েব ডিজাইন করি ফ্রন্ট পেজটা, ওইটাতে হয় কি সহজ হয়ে যায় ডিজাইনের চিন্তা আপনার করা সহজ হয়। আপনি কোডিং দিয়ে গ্রাফিক্যাল ডিজাইন যদি করতে যান, এসপিজি কিছু ক্যানভাস ডিজাইন করা যায় কোডিং এ আছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, ওইটা অনেক টাফ ডিজাইন, জ্যামিতিক কিছু ড্রয়িং করা কোডিং দিয়ে করা যায় না এরকম না, কিন্তু ওইটা যদি আপনি ফটোশপ দিয়ে করেন ম্যাজিক্যালি আপনার কম সময় লাগবে এবং অ্যাট্রাকটিভ হবে। তো আমরা আসলে যারা গ্রাফিক্স ডিজাইনে কোর্স করি আমাদের আসলে টার্গেটটা গ্রাফিক্স ডিজাইন না,
এক সময় আপনি ওয়েব ডিজাইনে চলে যাবেন। তো ওইটা হচ্ছে আপনার মানে বেসিক একটা মানে ওয়েব ডিজাইনে যাওয়ার জন্য প্রথম প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন। ওইটা দিয়ে আপনি ইউজ হইলেন, ডিজাইন সম্বন্ধে বুঝলেন, দুটাই তো ডিজাইন, গ্রাফিক্সটাও ডিজাইন ওয়েবটাও ডিজাইন, ঠিক না? হ্যালো, জি স্যার, স্যার আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান? শুধু শিক্ষকতাই করেন? শুধু কি বলেন? আমি প্রচুর ফ্রিল্যান্সিং করছি বুঝছেন। আমার ফ্রিল্যান্সিং এর ইতিহাস অনেক আগের। আমি তো মূলত কম্পিউটারের হচ্ছে ফার্স্ট জেনারেশন, আমি 2000 থেকে কম্পিউটারে আছি। তো তাহলে মোটামুটি 19-20 বছরের কাল, মানে আমি কম্পিউটার বাংলাদেশে যে যখন আসে অ্যাভেলেবল হয় তো ফার্স্ট জেনারেশনেই আমি ছিলাম। আপনাদের এখানে ট্রেনারদের মধ্যে আমার এই মনে সবচেয়ে বেশি স্যার, কারণ ফ্রিল্যান্সিং করতে স্যার আপনার সাথে ভিডিও কলে কথা বলবো স্যার। আমাদের কালকে একটা মিটিং হয়েছিল, মোটামুটি গুরুত্বপূর্ণ মিটিং। আমরা একজন আইসিটি মন্ত্রণালয়ের সচিব ছিল, যে এলইডিপির চেয়ারম্যান, চেয়ারম্যানের দায়িত্বে আছেন উনি, ওনার সাথে আমাদের সরাসরি মিটিং হয়েছে কালকে অনলাইনে, মানে এর মধ্যে গুগল মিটে। তো উনি যেটা বলছে, উনি কিছু আমাদের কিছু আউটলাইন দিয়েছে আর কি। তো এর মধ্যে একটা হচ্ছে যে আপনাদেরকে মানে কোর্স শেষ করার অপেক্ষা না করে মাঝামাঝিতেই অনলাইনে ঢুকিয়ে দেওয়া, আপনি ওইটাতেও যাতে আপনার একটু মিচুইড হন, একটু বুঝেন, এই জন্য ওইখানে ঢুকিয়ে দেওয়া। তো আমরা আসলে চিন্তা ভাবনা করতেছিলাম যে আর একটু আপনাদের দক্ষ করে তারপরে অনলাইনে নিয়ে যাবো মার্কেট প্লেসে। একটু শেষ করার কিছু আগে দিলে আমরা হয়তো অনলাইনে কাটাকাটি করলাম, সমস্যা যেগুলো হলো আপনার সাথে শেয়ার করলাম, আপনি পরামর্শ দিলেন, সমস্যা সমাধান করে দিতে পারলেন। আমরা 50% কোর্স করার পরে, 50% কোর্স হওয়ার পরেই আমরা অনলাইনের দিকে একটা পা দিয়ে রাখবো। আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব, আমরা মাইক্রো ওয়ার্কার আছে, এরকম কিছু সাইট আছে যেগুলোর মধ্যে প্রাথমিক লার্নার যারা মানে প্রথম যখন কেউ যদি ঢুকতে চায় অনলাইন মার্কেট প্লেসে, তো তার জন্য আলাদা কিছু সাইট আছে। আপনি তখন ফাইবার কিংবা দিয়ে আপওয়ার্কে না গিয়ে আরও ছোটো ছোটো কিছু সাইট আছে, মাইক্রো মার্কেট প্লেস আছে, ওইখানে ঢুকলে কি হয়, ছোট ছোট কাজ, আপনি ইয়েতে পড়বেন না মানে জামেলার মধ্যে পড়বেন না, কিন্তু আপনার কিছু কিছু ইনকাম হবে, যেমন $1, $0.5, সেন্ট হিসাবে ওরা অনেক সময় কাউন্ট করে। মানে একজন এসে বললো আমাকে 4টা ইমেল খুলে দেন, এই হচ্ছে আমার 4টা নাম, এই 4টা ফোন নাম্বার। তো আপনি 4টা ইমেল খুলে দিলেন, আপনাকে হয়তো $0.5 দিতে। তো এটা তো সহজ কাজ, টাস্কটা সহজ, কিন্তু আপনি ইনকামটা ঠিকই করে ফেললেন, বায়ারের সাথে কমিউনিকেশন বুঝলেন, টাকা ট্রান্সফার বুঝলেন, এই যে প্রসেসটা আপনি বুঝলেন, কিন্তু কাজের মধ্যে আপনার চাপ থাকলো না। প্রসেসে যখন আপনি ইউজ হতে থাকবেন, এক সময় যখন আপনি যাবেন ভালো মার্কেট প্লেসে, ওইখানে চ্যালেঞ্জ আছে, কিন্তু ওই চ্যালেঞ্জটা আপনি নতুন না, আপনি আগের থেকেই ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে ইউজ হয়ে গেলেন, তখন বড় চ্যালেঞ্জে আপনি নার্ভাস হবেন, ঠিক না? আর আপনাদের আমরা যেটা বলে দিচ্ছি যে আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে, আমরা তো 50% কোর্সের পরেই আসলে আমরা মার্কেট প্লেসের দিকে ঝুঁকবো, কিন্তু আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে আমার বেঁচে যারা কাজ করবে, আমি আমাদের আপনাদের কথা বলতেছি, যে আমার নিজস্ব যে আছে মানে একটা অনলাইন আমাদের ফেসবুক গ্রুপ আছে যারা ফ্রিল্যান্সারদের, আমাদের পুরনো ফ্রিল্যান্সার যারা, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রিল্যান্সিং করে, ওদের আমরা কিন্তু ছেড়ে দিই নাই, প্রত্যেকে আমাদের সাথে কানেক্টেড। আমাদের একটা গ্রুপ আছে, ফ্রিল্যান্সার গ্রুপ, ওই গ্রুপে জয়েন হয়। তো ওরা প্রতিদিন যে ইনকাম করে স্ক্রিনশট ওই গ্রুপে দেয়, ইনকাম করতে গিয়ে কি সমস্যা হইলো, কি সুবিধা, কি অসুবিধা। তো ওইখানে আপনি যখন অ্যাড হবেন আমাদের ক্লাস কোর্সে 50% পরেই আপনাদের আমি ফোরামে ঢুকিয়ে দেবো, তখন আপনি ওইখানে ওই স্টুডেন্টের সাথে পরিচয় হয়ে যাবেন, ওরা অনেকে ট্রেনারও হয়ে গেছে। তো তাদের সাথে পরিচয় হইলে কি হয়, আপনি একা আমার সাথে ডিপেন্ড হবেন না, একজনের পক্ষে তো আমি 400 স্টুডেন্টের রিপ্লাই দিতে পারি না, ঠিক না? আপনি যখন গ্রুপে যাবেন ওইখানে দেখেন আরো 50 জন স্টুডেন্ট পাবেন যারা অ্যাডভান্স অনেক 2 বছর ধরে মার্কেট প্লেসে কাজ করে, এরকম পাবেন কেউ কেউ, কাউকে পাবেন 1 বছর ধরে কাজ করে। ওদের সাথে আপনি কি হয়
কমিউনিকেশনটা আপনার সহজ হয়ে যাবে। আপনি প্রতিদিন ওইখানে বিভিন্ন আপডেট দেখবেন, বিভিন্ন প্রশ্ন, ফ্রিল্যান্সিং সম্বন্ধে যে কোনো কোয়েশ্চেন ওখানে আপনি করতে পারবেন, ওখানে ওরাই আনসার দিবে। আমাদের সরাসরি জয়েন হতে হয় না, এখানে একাধিক অ্যাডমিন আছে। আপনাকে হয়তো দেখি যদি আপনার পারফরমেন্স ভালো, আপনাকে আমরা ওই গ্রুপের অ্যাডমিন করে দেব, আপনিও কাউকে অ্যাড দিতে পারেন, আপনিও মেনটেন করতে পারবেন। আমাদের গ্রুপটা অনেক বড়, ঠিক আছে? তো আপনারা টাসে থাকবেন। আর সেকেন্ড কি হচ্ছে, আমরা তো অনেক সময় কি করি, আমরা আপনি একটা কোর্স করলেন, এখন ইন ফিউচারে যদি আপনি চান যে আমি ওয়েব ডিজাইনের কোর্স করব কিংবা আরো অনেক ধরনের কম্পিউটারের স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে, তো ওইটা আপনি আউট অফ এলইডিপি আমাদের সাথে করতে পারবেন। কারণ আমাদের আমাদেরও একটা ইনস্টিটিউশন আছে, আমরা যদিও আপনাদের এখানে এলইডিপির পক্ষ থেকে ক্লাস নিচ্ছি, কিন্তু আউট অফ এলইডিপিও আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, বুঝছেন? জাস্ট আমরা মানে এটার সাথে ইনভলভ না। স্যার আমি একটু কথা বলবো, যেমন স্যার আউট অফ এলডিপি বলতে স্যার ওটা থেকে অফিস নাই মাইক্রোসফটে কি করছে, অ্যাডভান্স লেভেলের কিছু এক্সেলের কাজ করার জন্য আলাদা সফটওয়্যার তৈরি করছে, যেমন পাওয়ার বিআই। আপনি যদি মাইক্রোসফট পাওয়ার বিআই সফটওয়্যারটা দেখেন, পাওয়ার বি এর কাজ কি দেখেন, এটা হচ্ছে বিজনেস ডাটা অ্যানালাইসিস, ঠিক আছে? তো এখান থেকে আপনি ওই কাজগুলা করতে পারেন যেগুলা সাধারণত এক্সেল দিয়ে আমরা করি, কিন্তু এখানে অনেক সহজভাবে দ্রুত করা যায়। এগুলো হচ্ছে কি বলে, বিজনেস ইন্টেলিজেন্স, বিআই শব্দটার মিনিং। হ্যালো, জি, তো এ ধরনের যে টপিকসগুলো আছে এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের টপিকস। তো এটা দিয়ে যদি আপনি এই মার্কেট প্লেসে যান, তুলনামূলক আপনার কী হবে, কম্পিটিটর কম পাবেন। কেন কম পাবেন, অনেকে একটা নামই শুনে নাই। তো ওইখানে আপনি যখন গিগ দেবেন পাওয়ার বিআই দিয়ে, যে আমি আপনার বিজনেসের যে কোনো কাজ করে দেব পাওয়ার বিআই দিয়ে, সাধারণত এক্সেলের যে অ্যানালিসিস কাজ যেগুলো আছে এটা পাওয়ার বিআই দিয়ে অনেক সহজভাবে করা যায়। বিভিন্ন চার্ট তৈরি করা যায়, চার্টের এক্সপ্লেন দেওয়া যায়, ড্যাশবোর্ড তৈরি করা যায়, এটা আসলে অনেক কী বলে মানে এফেক্টিভ, বিজনেসের জন্য খুবই সহজ কাজ করে দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে পাওয়ার বিআই এর কাজগুলোর মধ্যে দেখা যাচ্ছে, গ্রাফ দেখা যাচ্ছে, ঠিক না? জি, তো এ ধরনের কোর্সও আপনি করতে পারেন। তো এগুলো হচ্ছে কি, এগুলোর কম্পিটিটর কম, আপনি সহজে কাজ পাবেন এবং কাজের ভ্যালু বেশি। পাওয়ার বিআই দিয়ে যে কাজগুলো করা হয় এগুলো $20 নিচে হয় না, সাধারণত $50 $200 এরকম থাকে, এটা অনেকটা কমফোর্টেবল। আপনি যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসেন, এখানে আসলে খুব পরিশ্রম না, সহজ বুঝে ফেললে সহজ। তো আমরা যেটাতে যাচ্ছি এখন, এটা হলো গিয়ে আপনার, আমরা ফটোশপে চলে আসি। রেকর্ড তো আমাদের স্টার্ট আছে না? জি স্যার, 3D থ্রিডি মেটেরিয়াল আইড্রপার টুল। স্যার থ্রিডি প্রথমটা ইউজ দেখাবেন না স্যার, আইড্রপার টুল? হ্যাঁ, আইড্রপার টুল আসলে মোস্ট কমন একটা টুল। আপনি যদি একটা পেজে ঢুকেন, আইড্রপার টুলের ব্যবহার আমরা দেখি। কালার পিক করা, এক জায়গা থেকে একটা কালারকে পিক করে এনে আরেক জায়গায় রেখে দেওয়া,
এটার অনেক কার্যকর প্রয়োগ আছে। আমরা যদি এটা দেখি যে এরকম যে ধরেন একটা পেজে আপনি কাজ করবেন, ধরেন অনেক অনেক লোগো কিংবা অনেক পেজের কাজ আছে নির্দিষ্ট কালার ডিপেন্ড, যেমন এই তিনটা কালার নিয়ে তার পেজে কাজ করতে হবে আপনাকে, কিংবা ওর কোম্পানির কালার হচ্ছে দুইটা, এই দুইটা কালার নিয়ে আপনি টেক্সট কালার করেন আর বর্ডার করেন আর যাই করেন না কেন ওই দুইটা দিয়ে করতে হবে আপনাকে। তো এক্ষেত্রে হয় কি, আপনার কালার দুইটা যদি আপনি ফিক্সড রেখে দেন আপনার স্ক্রিনের মধ্যে, বারবার খোঁজাখুঁজি করতে হলো না কিংবা কালারের মধ্যে কোনো তারতম্য হবে না, ঠিক আছে? জি স্যার, যেমন গ্রামীণের বাংলালিঙ্গের এই ব্যানারগুলো। তো এই ক্ষেত্রে আমরা কী করি দেখেন, ধরেন এক্সাম্পল আমি একটা লেয়ার নিচ্ছি, নিয়ে ওইখানে আমি একটা বক্স ড্রয়িং করলাম, ঠিক আছে? ড্রয়িং করে এটার মধ্যে আমি একটা কালার ফিল করব, আমি একটা কালার নিয়ে আসলাম, ধরেন যে আমার এই কালারটা আমার দরকার, এই কালারটা আমার দরকার, ঠিক আছে? ওকে দিলাম। তো এখানে তো আমি ফিল করতে পারি ওই কালারটা, ঠিক না? এই পার্পলের মতো একটা কালারও আমাদের প্রয়োজন, তিনটা কালার নেই আমাদের কাজ সহজ হবে। শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। তো যেটা হচ্ছে আমরা তিনটা কালার নিচ্ছি, এখন এই তিনটা কালারকে যদি আমি, এটা তো আমার একটা লেয়ারের মধ্যে আছে, ঠিক না? জি স্যার। ওইটা আমি পেজের কর্নারে টেম্পোরারি রেখে দিলাম, যখন প্রয়োজন শেষ আমি লেয়ারটা তো ডিলিট করে ফেলতে পারি, ঠিক না? লেয়ার ডিলিট করলে স্যার যাবে না কালার? এটা তো একটা লেয়ার, ডিলিট করলে তো চলে যাবে। কি বলছেন, লেয়ার ডিলিট করলে তো কালারটা চলে যাবে? এটা প্রয়োজন যখন নাই আপনার এটা ডিলিট করে দিবেন, আপাতত আপনি রাখলেন কাজের গতি বাড়ানোর জন্য। জি স্যার, জি স্যার, জি স্যার। এখন এখন যদি আপনি ওই জায়গার মধ্যে একটা বক্স ড্রয়িং করেন, ওইটাতে আপনি একটা কালার দিতে চান, ওইখান থেকে কী করলেন, আইডোবার টুল দিয়ে কালারটা চয়েস করলেন, করে আপনি ফিল করে দেন, এই কালারটা চলে আসছে। অর্ধেক অংশে মনে করেন আপনি অন্য কালার করবেন, ওই কালারটা কী করবেন, ওইখান থেকে চয়েস করেন, কালার পিকার দিয়ে আপনি চয়েস করলেন যে এখন আপনি এই কালারটা নেবেন, ফিলে গিয়ে ওইটা আপনি ফিল করে দিলেন। তাহলে এখান থেকেই আপনি দুইটা কালার নিছেন, ঠিক না? কাজটা দ্রুত হয় এটাই স্যার। হ্যাঁ, আপনি যদি একটা রাউন্ড নেন এখানে, ওই রাউন্ডের মধ্যে আপনি কী দিবেন দেখেন, ওই রাউন্ড একটা রাউন্ড নিলেন আপনি, এটাতে একটা কালার ফিল করবেন আপনি, এখান থেকে যদি একটা কালার নিতে চান আপনি, কালার পিকার দিয়ে আপনি গ্রিনটা নিয়ে গেলেন, দেখেন এখানে ক্লিক করলে গ্রিন দেখায় আপনাকে বর্ডার, এটাতে ক্লিক করলে পার্পল দেখায় গ্রিনের সাথে, ঠিক না? এটা হচ্ছে ওইটা। তো আপনি যখন ফিল করবেন এই বক্সটা, তো আপনার ওইভাবেই হচ্ছে, এই কালারটা আপনি ফিল দিয়েছেন, ঠিক না? তো আপনি যাই কাজ করেন, কাজগুলো আপনার ওই কালারগুলো আপনার খোঁজাখুঁজি করার প্রয়োজন হচ্ছে না এখানে গিয়ে, এখানে কিন্তু বেডরুম পেপার আছে। হ্যাঁ, আমরা মূলত এখানে কালার নিয়ে কথা বলতেছি, যে আমাদের এই কালারটা আমরা ফিক্সড করে রেখে আমি আসলে সেম ইয়েতে কাজ করে ফেলছি। আমি যদি লেয়ার আলাদা করে দিই এটাকে, এই হচ্ছে আমাদের সুবিধা, যে আমি একটা কালার, কালারের তো অনেক কোড হয়, ঠিক না? আমরা আগেই বলছিলাম যে কালার নিয়ে আমরা একটা ক্লাস করব, এবং কালারের যে নিজস্ব যে আছে রুল আছে, এই রুলটা আমরা বুঝব। বিচ্ছিন্ন কালার ইউজ করলে ওইটা কোডিংয়ের সমস্যা হয়ে যায়, আপনাকে ওইটা ফলো করা যাবে না। আপনি যদি কালারের রুলস মেনটেন করেন, তাহলে আপনার কালারটা আইডেন্টিফাই করা যাবে, যেটা আসলে কত পার্সেন্ট গ্রিন, কত পার্সেন্ট রেড, ওইটা একটা ইকুয়েশন আছে, বুঝছেন? আপনি যদি 30% গ্রিন নেন, আরও 30% রেড নেন, তাহলে 60% হলো, আরেকটা কালার নিতে হলে ওইটা আপনি 40%ই নিতে হবে,
টোটাল 100 হতে হবে আপনার আপনার যদি 103 হয়ে যায় কালারে গ্রামাটিক্যালি এটা এরর ওইটা কোডিং করা যাবে না তো ওইটা যে একটা ইকুয়েশন দেখবেন আপনি টিভিতে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট সব সময় কি করতে হয় জানেন যদি আপনি ব্রাইটনেস 75 রাখেন কন্ট্রাস্ট 25 রাখতে হবে দুইটার ইকুয়েশন হতে হবে 100 এটা কম্পালসারি এটা ঐচ্ছিক বিষয় না বুঝতে পারছেন আপনি শূন্য রাখতে পারেন না আপনি যদি লজিক্যালি দেখেন যে আপনি যদি বলেন যে 30% মানুষ শিক্ষিত 30% মানুষ অর্ধশিক্ষিত তাহলে 40% কিছু একটা আপনাকে বলতে হবে ঠিক না 30 আপনি 60 বললেন তো 60 বলা মানে কি বাকি একটা 40% তো রয়ে গেল আপনার ওইটা যদি আপনি কিছু না বলেন এই লজিকটা আপনার এরর হয়ে গেল এটা আপনার কালার কোডিংয়ের একটা গ্রামাটিক্যাল এরর হয়ে যায় তো এটা আমরা কালারের একটা ক্লাসে বুঝবো যে কালার প্রয়োগটা ফটোশপে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে শেখার আছে অনেক কিছু এটা কাল্পনিক না ইচ্ছা মতো কোনো বিষয় না আপনি যা ইচ্ছা কালার দিলেন দেখতে সুন্দর লাগলেই হইল এরকম কিছু না এটা একটা রুলস আছে এটা আপনি মেনটেন না করলে আপনার এটা গ্রামার মানে একদম দেখলেই বুঝবে আপনি কালার জ্ঞান নাই আপনার এই কালার মেজারমেন্ট আমরা দেখব যাই হোক এখন যেটা হচ্ছে যে কালার এরকম ফিক্সড করে আমরা রাখতে পারি ঠিক না এটাই হচ্ছে আপনি অনেক টিউটোরিয়ালে দেখবেন অনেকে কর্নারের মধ্যে তিনটা চারটা কালার রেখে দেয় এবং যখনই কালারের কোনো পরিবর্তন করে ওইখান থেকে পিক করে নিয়ে আসে এরকম দেখছেন কোনো টিউটোরিয়াল না স্যার এখনো দেখা হয়নি স্যার এটা প্রফেশনাল কাজের জন্য আমরা করি আর কি ধরুন আপনার অনেক কোম্পানি আছে না কালার কোড দিয়ে দেয় যে এই তিনটা কোডের কালারেই আমার কাজ করতে হবে তো কালার কোডটাকে আমরা ওখানে ডিসপ্লে করে রেখে দিলাম তিনটা কালার এনে তো সমস্যা হইল না কারণ একজনে বলে যদি পার্পল আপনাকে বলতে আপনাকে জিজ্ঞেস করতে হবে পার্পল কত পার্সেন্ট কী কারণ পার্পল নামে কোনো কোড হয় না পার্পলের অনেক ভেরিয়েশন আছে 1000 ভেরিয়েশন আছে পার্পল কালারের মধ্যে ঠিক না কোন পার্পল এটা তো এক্স্যাক্ট বলতে হবে একজন আপনাকে তো সেটাই আপনি রেখে দিলেন এক্স্যাক্ট যা বললো সে কোডিংয়ে গেলে কিন্তু কালারকে আমরা কোড হিসাবেই লিখি দেখছেন তো আপনি কালার কোড তো দেখছেন যেমন সবার সাথেই পরিচয় আছে এই যে হ্যাশ দিয়ে এফ এফ এরকম দিয়ে দিয়ে আমরা কালার কোড নিয়ে আসি ঠিক না ফার্স্ট এফ এফ দিলে একটা কালার আসে এগুলোই হ্যাঁ সেটাই এরকম অসংখ্য কোড আছে কালারের এই যে যেমন একটা কোড আছে বুঝতে পারছেন বিশাল চার্ট আছে কালার কোডের এটা এইচটিএমএল এ ঢুকলে আপনি দেখবেন বিশাল চার্ট আছে আছে না স্যার এগুলো কে মুখস্থ করবে এগুলো কিভাবে মনে রাখবো স্যার আপনাকে কালার কোড জানতেই হবে কালার কোডই তো মেইন আপনি কোডের বাইরে কালার দিতে পারবেন না এটা ইললজিক্যাল HTML CSS কালার এটা আপনি কেন দেবেন আপনার পেজটাকে যদি কেউ কনভার্ট করে আপনার পেজটাকে যদি কেউ কনভার্ট করে জিয়েতে নিয়ে যেতে চায় দেখেন আপনাকে একটা জিনিস দেখাই আমাদের ফটোশপের এন্ডিং প্রজেক্ট কি লাস্ট প্রজেক্টটা কি হবে লাস্ট প্রজেক্টটা হচ্ছে এটাই ওয়েব টেমপ্লেট ইউজিং ফটোশপ এটা আপনি এখানেও দেখতে পারেন সর্বশেষ প্রজেক্টটা হচ্ছে এটা ফটোশপের নিচে যাই আমরা গ্রাফিক্স ডিজাইনস গ্রাফিক্স ডিজাইন ফাউন্ডেশন এখানে ওয়েব কন্টেন্ট আছে কোথাও এই যেটা হচ্ছে 13 নম্বর মার্কেট প্লেসে যাওয়ার আগে প্রজেক্ট ওয়ার্ড অন মার্কেট প্লেস লেখা আছে তো জি স্যার মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনি কি করবেন এখানে দেখেন এখানে আপনি ওয়েব ডিজাইনের বিষয়টা চলে আসছে লাস্টে টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন ফটোশপ দিয়ে আপনি পিএইচডি ওয়েব ডিজাইন লেআউট বানাবেন বুঝছেন
এই যে ক্রিয়েটিং এইচটিএমএল সিএসএস ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন, এটা বোঝায় যে ওই যে কোডের ভিতরে আপনি থাকবেন ওটাই হবে এইচটিএমএল কিংবা সিএসএস এর ফ্রেন্ডলি, মানে ওইটার উপযোগী। আর মনগড়া কালার ইউজ করবেন, মনগড়া সাইজ ইউজ করবেন, ওইটা জিও হবে না, এইচটিএমএল সিএসএস ফ্রেন্ডলি হবে না, ওটা রিজেক্ট হয়ে যাবে আপনার যতই সুন্দর ডিজাইন হোক না কেন। লেয়ারটাকে ওয়েব ডিজাইনের জন্য আপনি বানিয়ে ফেলতে পারেন, এটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আগে ছিল না বুঝছেন। এখন যেটা হয়েছে প্রযুক্তিগত কারণে ওয়েবসাইট মানে ফটোশপ দিয়ে যখন আপনি একটা পেজ ডিজাইন করবেন খুব আকর্ষণীয়, এটাকে এক্সাক্ট এইচটিএমএল দিয়ে কোডিং করা যায়, কতটুকু দূরত্বে কোন অবজেক্ট আছে ওটা যদি আপনি একটা নির্দিষ্ট মেজারমেন্ট হিসেব করে রাখেন তাহলে এইচটিএমএল দিয়ে ওটা ম্যাপে বলে দেওয়া যায়, কোডিংয়ে বলে দেওয়া যায় যে আমার এই কন্টেন্টটা থাকবে লেফট থেকে এক্স থেকে এতটুকু পিক্সেল, ওয়াই থেকে এতটুকু পিক্সেল, বুঝতে পারছেন, এরকম বলে কোডিং করে নেবে। তখন দেখবেন ওয়েবসাইটের মধ্যে আপনার এক্স্যাক্ট এই পেজটা আসছে কিন্তু বাটনগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ওগুলো কাজ করতেছে, ওগুলোর সাথে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন। তো আপনারা এন্ডিংয়ে এই বিষয়টা দেখবেন যে ওয়েব ফ্রেন্ডলি একটা ফটোশপের পিকচারকে আপনি কীভাবে ডিজাইন করতে পারেন, বুঝতে পারছেন। শেখানোর পরে আমাদেরকে কাজ দিবেন না স্যার, হোমওয়ার্ক? হ্যাঁ, এগুলো তো প্রজেক্ট আছে, প্রচুর প্রজেক্ট আছে আমাদের, আপনাদের তো এখনই তো আপনাদের আসলে প্রজেক্ট চলতেছে, আপনারা হয়তো দেখাচ্ছেন না সেটা আপনাদের সমস্যা, কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রজেক্ট দিচ্ছি, আর প্রতিদিন বলছি যে আমাদের আজকের ক্লাসটা আপনি করে রাখবেন, আগামীকালকে আমাদের দেখাবেন, সেটাও তো এক ধরনের প্রজেক্ট, ঠিক না? জি স্যার, হোমওয়ার্ক আপনারা তো দেখাচ্ছেন না, কারো কম্পিউটারে কানেকশন নাই। আজকে স্যার হোমওয়ার্ক দিয়ে দিয়েন স্যার, অবশ্যই নেক্সট ক্লাসে জমা দিব। তো আসলে আমরা মনে কয়েক ক্লাস থেকেই বলছি যে আপনাকে আমরা আজকে ক্লাসে যা করবো করার পরে আমরা বলছিলাম যে আপনি আপনার ফাইলটাকে এইভাবে জেপিজি তে সেভ করবেন। আপনি জেপিজি তে সেভ করবেন কেন, আমাদের আজকে ক্লাস নাম্বার কত? 8 নাম্বার ক্লাস স্যার, মানে 8 না 9, 9 নাম্বার, 9 8 9। আমরা অনেক দূর আগে গেছি স্যার। হ্যাঁ, তো আমরা যে একটা এরকম আপনি সেভ করবেন পেজগুলোকে, এটাই হচ্ছে আপনার প্রজেক্ট, আপনি কাজ করে প্রত্যেকটা দাপেট একটা সেভ নেবেন। তো পরের ক্লাসের শুরুতে এক ঘন্টা আমরা এটা দেখি যে আপনি কী কী সেভ করলেন, সেভের মধ্যে আমরা বুঝি যে আপনি কাজটা কী করলেন, কোনো সমস্যা আছে কি না। তো সেভ করার সময় হয়তো আপনি এখানে নাম লিখে ফেলতে পারেন যে এটা হচ্ছে আপনার আইড্রপার টুলের কাজ, আইড্রপার টুলস লিখে আপনি সেভ দিলেন, ক্লাস 9 আইড্রপার টুল, বুঝতে পারছেন। হ্যাঁ, প্রত্যেকটা টুলের ব্যবহার করে আপনি একটা ফাইল সেভ নিলেন, ওইটা আপনি ফটোশপের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপলোড করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার উদ্দেশ্যে আপনি দিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা চাচ্ছি আপনাদের প্রত্যেক ক্লাসের পরে হোমওয়ার্কগুলো ওইখানে আপনি সাথে সাথে দিয়ে দেবেন, কাজ করেই দিয়ে দেবেন, অন্যরা দেখবে যে করে নাই তার মনে আসবে সে করবে, কিংবা ওইখানে কেউ প্রশ্ন করবে যে এটা হয় নাই কিংবা এটা হয়েছে, আপনার কাজটা নিয়ে কথা বলা যাবে ওইখানে, তখন আপনার প্রবলেম থাকলে সেটা আপনার সংশোধন করা সহজ হবে। আপনারা প্রতিদিন ক্লাস শেষে ওই ক্লাসের প্র্যাকটিস করে ছবি আপলোড করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? জি স্যার। কারো ছবি নিয়ে আমাদের কথা থাকলে পরবর্তী ক্লাসে আমরা শুরুতে ওই ছবি নিয়ে আমরা কথা বলবো, ওইটার পিএইচডি দেখতে চাইবো, আপনি পিএইচডিও রাখবেন, কারণ পিএইচডিতে আমরা যদি কোনো সংশোধন করতে চাই আমাদের পিএইচডির প্রয়োজন হবে, জেপিজিতে আমরা কোনো সংশোধন করতে পারি না এটা দেখার জন্য, ঠিক না? তো আপনার কাজের একটা জেপিজি দিবেন হোয়াটসঅ্যাপে, আর পিএইচডি অবশ্যই সেভ করে রাখবেন, আমরা যদি প্রয়োজন হয় পিএইচডি দেখে আপনার সংশোধনটা করে নেব আমরা, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। যাই হোক, তাইলে আমরা আপাতত এই টুলের ব্যবহার বুঝছি, কোন টুলের? ড্রপ টুল, আই ড্রপার টুল, ঠিক আছে?
এখন আমরা যাচ্ছি, আমরা কি মেটেরিয়াল আইডোপার টুলে যাব? আমাদের কিন্তু একটা বারো স্যার আজকে থাকুক স্যার স্যার এখানে এটি কাজ আছে স্যার জি স্যার আর আজান হয়ে গেছে হ্যাঁ তাই আমরা কালকে কালকে দেখাই এতটুকু আমরা রাখি সমস্যা নাই আইডোপার টুল পর্যন্ত থাক আর নেক্সট ক্লাস হবে স্যার কালকে ক্লাস হবে স্যার তাহলে এই ভিডিওটা তো কোনো কাজের না স্যার হ্যাঁ ঠিক আছে আইডোপার এর কিছু কাজ দেখছেন নাকি স্যার আইডোপারটা স্যার গুরুত্বপূর্ণ ছিল স্যার